হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা বিভিন্ন সাধারণ জ্ঞানের প্রশ্ন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। আর এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। এখানে প্রায় 700 পর্যন্ত প্রশ্ন আছে, যেগুলি বিভিন্ন বছরের এক্সামের থেকে বেছে নেওয়া হয়েছে, যেগুলো এসেছে এবং আসার সম্ভাবনা কিন্তু প্রবল। আমি আশা করি এই ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো, যে কোনো কম্পিটিটিভ এক্সাম একদম শিওর আমি যে 4 থেকে 5টা প্রশ্ন হয়তো কমন পাবেই, একদম শিওর। কারণ বিশেষ করে পিএসসি WBCS পরীক্ষায় তো এখানে অনেকবার প্রশ্ন এসেছে, আমি নিজে দেখেছি। সুতরাং তোমরাও আশা করি হেল্প পাবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে। সো নাওলে স্টার্ট। আর তোমরা যারা চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্লিজ লাইক করো। লাইক করলে আমারই সবথেকে বেশি মোটিভেশন পাবো তোমাদের কাছ থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দেখো এখানে, কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন 1942 সালে। অ্যান্সার হবে এখানে সি। কলম্বাস কোন সালে আমেরিকা আবিষ্কার করেছিলেন? 1942 সালে। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন ব্যক্তিত্বকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে জনক হিসাবে অভিহিত করা হয়েছে? এখানে দাদা সাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্র শিল্পে জনক হিসাবে অভিহিত করা হয়েছে। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সবচেয়ে কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? এখানে সবচেয়ে কম লোকসংখ্যা বিশিষ্ট রাজ্য হলো সিকিম। অ্যান্সার হবে এখানে ডি। জেন্দাবস্থা কোন ধর্মের ধর্মগ্রন্থ? জেন্দাবস্থা হচ্ছে ভারত শিখ ধর্মের ধর্মগ্রন্থ। এখানে জেন্দাবস্থা ভারত শিখ ধর্মের ধর্মগ্রন্থ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন সাল থেকে ভারতরত্ন পুরস্কার প্রদান শুরু হয়? 1954 সাল থেকে ভারতরত্ন পুরস্কার প্রদান শুরু হয়। 1954 সাল। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর কোথায়? এশিয়ার উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। অ্যান্সার হবে এখানে সি। এশিয়া উন্নয়ন ব্যাংকের সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে? এখানে 15ই মার্চ হচ্ছে বিশ্ব প্রতিবন্ধী দিবস। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? বোলপুর সাধারণত কোপাই নদীর তীরে অবস্থিত। হিমালয়ের 2000 মিটার থেকে 8000 মিটার উচ্চতায় কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ জন্মায়? স্বল্পবর্গীয় বৃক্ষ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, পেইডি অঞ্চল কোথায় দেখতে পাওয়া যায়? পেইডি অঞ্চল সাধারণত ইউরোপেও দেখতে পাওয়া যায়। অ্যান্সার হবে এখানে সি। স্যান্ট উইস দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? আটলান্টিক মহাসাগরে অবস্থিত স্যান্ট উইস দ্বীপটি। অ্যান্সার হবে বি। সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতা কে? ইকবাল। সারে জাহাঁ সে আচ্ছা গানটি রচয়িতা হচ্ছেন ইকবাল। অ্যান্সার হবে বি। সত্যজিৎ রায়ের চারুলতা কোন গল্প অবলম্বনে নির্মিত? এখানে নষ্ট নীর। সত্যজিৎ রায়ের চারুলতা নষ্ট নীর গল্প অবলম্বনে নির্মিত। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম মহিলা শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেলেন কে? ক্যাথরিন বিগ্লো। ক্যাথরিন বিগ্লো প্রথম মহিলা শ্রেষ্ঠ পুরস্কার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেয়েছিলেন ক্যাথরিন বিগ্লো। নেক্সট প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটে 300 রানের রেকর্ড সচিন টেন্ডুলকার কোন শহরের স্টেডিয়ামে করেছেন? গোয়ালিয়র। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন খেলার জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়? মহিলা হকির জন্য ইন্দিরা গান্ধী গোল্ড কাপ পুরস্কার দেওয়া হয়। হকি মহিলা হকির সঙ্গে সম্পর্কযুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে, অল ইন্ডিয়া রেডিওর নাম আকাশবাণী হয় কত সালে? 1957 সালে অল ইন্ডিয়ার নাম হয় আকাশবাণী। নেক্সট প্রশ্ন, রাজ্য পুনর্গঠন আইন 1956-এর কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পাস হয়? এখানে সপ্তমতম সংবিধান সংশোধনের মাধ্যমে রাজ্য পুনর্গঠন আইন 1956 সালে পাস হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, পতঙ্গ সংক্রান্ত বিদ্যা কী বলে? এনটমোলজি। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এনটমোলজি। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রথম সরকারিভাবে আদমশুমারি হয় কোন ভাইসরয়ের সময়? লর্ড রিফন। প্রথম সরকারিভাবে আদমশুমারি হয় লর্ড রিফনের সময়। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কেন্দ্রশাসিত অঞ্চলের লাক্ষাদ্বীপের রাজধানী কী? লাক্ষাদ্বীপের রাজধানী হচ্ছে কাভারাতি। অ্যান্সার হবে সি। উত্তর মেরু কে আবিষ্কার করেন? রবার্ট ফিয়ার উত্তর মেরু আবিষ্কার করেন। অ্যান্সার হবে বি। সম্বলপুর কোন নদীর তীরে অবস্থিত? সম্বলপুর মহানদীর তীরে অবস্থিত। অ্যান্সার হবে সি। কাকড়াপাড়া বানটি কোন নদীর তীরে অবস্থিত? কাকড়াপাড়া বানটি তাপ্তি নদীর তীরে অবস্থিত। লীরা কোন নদীর দেশের মুদ্রা? লীরা হচ্ছে ইতালির মুদ্রা লীরা। অ্যান্সার হবে বি।
শ্বেত হস্তির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ডকে শ্বেত হস্তির দেশ বলা হয়। স্বর্ণদণ্ড কোন দেশের রাষ্ট্রীয় প্রতীক? স্বর্ণদণ্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় প্রতীক। কোন দেশের সরকারের নথির নাম হোয়াইট বুক? এখানে জার্মানের নথির নাম হচ্ছে হোয়াইট বুক। হাঁদাভুঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে? নারায়ণ দেবনাথ। হাঁদাভুঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা হলেন নারায়ণ দেবনাথ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইকবাল কোন ভাষার লেখক? মোহাম্মদ ইকবাল হচ্ছেন উর্দু ভাষার লেখক। অ্যান্সার হবে বি। হ্যামলেট কার সৃষ্টি চরিত্র? হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের সৃষ্ট চরিত্র। অ্যান্সার হবে বি। রেনেসাঁস যুগে কোন চিত্রশিল্পী ডিভাইন পেন্টার নামে খ্যাত? এখানে রাফায়েল। অ্যান্সার হবে ডি। ডিভাইন পেন্টারের নামে খ্যাত এখানে রাফায়েল। অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বকাপ ফুটবল কোন সালে শুরু হয়? 1930 সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়। 1930। অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কানাডা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কানাডা কাপ গলফের সঙ্গে যুক্ত। অ্যান্সার হবে বি। ইউনিসেফের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক। ইউনিসেফের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। অ্যান্সার হবে এ। বিশ্ব তামাক বর্জন দিবস আমরা জানি 31 মে বিশ্ব তামাক বর্জন দিবস। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গাছের সারিতে একটি গাছ উভয় দিকে শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে, তবে সারিটিতে গাছের সংখ্যা কয়টি হবে? এখানে প্রশ্নটা ম্যাথামেটিক্সের বা রিজনিং সম্পর্কিত। এখানে অ্যান্সার হবে ডি। যাই হোক, উত্তরটা আমি বলিয়ে দিল করে আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি কে? ভারতের প্রথম রাষ্ট্রপতি হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম কি? দক্ষিণ রোডেশিয়ার বর্তমান নাম হচ্ছে জিম্বাবুয়ে। অ্যান্সার হবে বি। উইন্ডসর হাউসটি কোন দেশে অবস্থিত? ব্রিটেনে। উইন্ডসর হাউসটি ব্রিটেনে অবস্থিত। অ্যান্সার হবে সি। কোন দেশের পার্লামেন্টের নাম ডায়েট? জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট। অ্যান্সার হবে সি। কোন বছর থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়? 1969 থেকে দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। ভারতবর্ষের কোন শহরে কমনওয়েলথ গেম 2010 সালে অনুষ্ঠিত হয়? দিল্লিতে। অ্যান্সার হবে এখানে ডি। দিল্লিতে ভারতের প্রথম কমনওয়েলথ গেম 2010 সালে অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে ছিলেন? চক্রবর্তী রাজগোপালচারী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল চক্রবর্তী রাজগোপালচারী। নাগাল্যান্ডের রাজধানীর নাম কি? নাগাল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে কোহিমা। অ্যান্সার হবে বি। এখানে এই প্রশ্নটা মনে হচ্ছে ভুল আছে, তোমরা একটু চেক করবে, প্রশ্নটা আমি কিপ করছি। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন ভারতীয় মহিলা প্রথম মিস ওয়ার্ল্ড হন? রীতা ফারিয়া প্রথম মিস ওয়ার্ল্ড হন। অ্যান্সার হবে কে। চেন্নাইয়ের ক্রিকেট খেলার মাঠটি কি নামে পরিচিত? চেন্নাইয়ের ক্রিকেট খেলার মাঠটি চিপক নামে পরিচিত। অ্যান্সার হবে এ। হ্যারি পটার কার সৃষ্ট চরিত্র? জে কে রাউলিংয়ের সৃষ্ট চরিত্র হচ্ছে হ্যারি পটার। ভারতের কোন শহরকে বিজ্ঞানী নগর বলা হয়? বেঙ্গালুরুকে বিজ্ঞানী নগর বলা হয়। গৌতম বুদ্ধের জন্মস্থানটি হলো লুম্বিনী। অ্যান্সার হবে এখানে সি। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী। কোন খেলার সঙ্গে এস কথাটি যুক্ত? লন টেনিস। লন টেনিসের সঙ্গে এস কথাটি যুক্ত। ধর্মের ভিত্তিতে পৃথিবীর কোন ধর্মাবলম্বী লোক সব থেকে বেশি? এখানে খ্রিস্টান ধর্ম অবলম্বী লোক পৃথিবীতে সব থেকে বেশি বাস করে। অ্যান্সার হবে বি। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি কোন লেখকের উপন্যাস থেকে নির্মিত? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী চলচ্চিত্রটি থেকে এটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে উপন্যাস থেকে নির্মিত। ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয়। অ্যান্সার হবে সি। কফি প্রস্তুত হয় বীজ থেকে। অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে? এখানে লর্ড ক্যানিং এর সময় সিপাহী বিদ্রোহ ঘটে। অ্যান্সার হবে ডি, লর্ড ক্যানিং। বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত কবে রাইট হাউস বিল্ডিং আক্রমণ করেছিলেন? 1930 সালে বিনয়, বাদল, দীনেশ রাইট হাউস বিল্ডিং আক্রমণ করেছিলেন। অ্যান্সার হবে সি। ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভুটান হচ্ছে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রতিবেশী রাষ্ট্র। নেক্সট প্রশ্ন হচ্ছে ব্রহ্মদেশ কবে ভারত থেকে বিচ্ছিন্ন হয়? 1937 সালে ব্রহ্মদেশ ভারত থেকে বিচ্ছিন্ন হয়। ব্রহ্মদেশ 1937 থেকে 37 সালে বিচ্ছিন্ন হয়। ব্রহ্মদেশের বর্তমান নাম হচ্ছে মায়ানমার। নেক্সট প্রশ্ন হচ্ছে নাগার্জুন সাগর প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? এখানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প। অ্যান্সার হবে ডি, নাগার্জুন সাগর প্রকল্প অন্ধ্রপ্রদেশে অবস্থিত। মহানগর বলা হয় সেই শহরকে যার জনসংখ্যা 10 লক্ষের বেশি? অ্যান্সার হবে পি। নেক্সট প্রশ্ন হচ্ছে কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? 1911 সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। সংবিধান সংশোধন করার ধারণা কোন দেশের অনুকরণে গৃহীত হয়েছে? সংবিধান সংশোধন করার ধারণা দক্ষিণ আফ্রিকার সংবিধানের থেকে গৃহীত।
ভারতের আর্থিক বছর শুরু হয় কোন তারিখ থেকে? ফার্স্ট এপ্রিল থেকে ভারতের আর্থিক বছর শুরু হয়। মানুষের জীবন জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়। বক্তা কে? মানুষের জীবনে শৈশব হলো সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়, এটা বলেছেন মন্টেসরি। অ্যান্সার হবে বি। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচিতা কৃপালিনী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, অ্যান্সার হবে ডি, সুচিতা কৃপালিনী। উড়ন্ত শিখ বলা হয় মিলখা সিংকে। টি কোন খেলার সঙ্গে সরঞ্জাম? টি হচ্ছে গলফ খেলার সরঞ্জাম, টি, এখানে অ্যান্সার হবে টি। নেক্সট প্রশ্ন হচ্ছে চিরশান্তি শহর কাকে বলা হয়? রোমকে চিরশান্তি শহর বলা হয়। নরওয়ের রাজধানী হচ্ছে ওসলো, অ্যান্সার হবে সি। গ্রিসের মুদ্রার নাম হচ্ছে ড্রাগমা, অ্যান্সার হবে ডি। শহীদ দিবস পালিত হয় 30শে জানুয়ারি, অ্যান্সার হবে ডি। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? লন্ডন টেমস নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের আইনসভা হলো এখানে জাতীয় সংসদ, বাংলাদেশের আইনসভা হলো জাতীয় সংসদ, অ্যান্সার হবে এ। ল্যাক্টোমিটার হলো এখানে দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র, অ্যান্সার হবে বি। দুধের বিশুদ্ধতা পরীক্ষার যন্ত্র হচ্ছে ল্যাক্টোমিটার। দিল্লির একতা স্থল কার সমাধি ক্ষেত্র? এখানে জৈল সিং। দিল্লির একতা স্থল হচ্ছে জৈল সিংয়ের সমাধি ক্ষেত্র। বিরজু মহারাজ কোন নাচের সঙ্গে যুক্ত? বিরজু মহারাজ কত্থক নাচের সঙ্গে যুক্ত। মিনা উপজাতির সঙ্গে সম্পর্কযুক্ত রাজ্যটি হলো রাজস্থান, অ্যান্সার হবে বি। ব্রুকলিন শহর যে খেলার জন্য সম্পর্কযুক্ত হলো বেসবল, ব্রুকলিন শহর বেসবল সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন হচ্ছে রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয়ের কার্যালয় কোথায় অবস্থিত? মুম্বাই অবস্থিত। রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় মুম্বাই অবস্থিত। ভারতীয় পরিষদ আইন কবে প্রবর্তিত হয়? 1861 সালে ভারতীয় পরিষদ আইন প্রবর্তিত হয়, 1861 সালে, অ্যান্সার হবে কে। আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমারেখাটি কী নামে পরিচিত? 49 নং প্যারালাল, এখানে অ্যান্সার হবে সি, 49 নং প্যারালাল। আমেরিকা ও কানাডার মধ্যবর্তী সীমারেখাটি 49 নং প্যারালাল নামে পরিচিত। মাইকেল জ্যাকসনের আত্মজীবনীর নাম কি? মুন ওয়াক, অ্যান্সার হবে এ। লিটিল বয় অ্যান্ড ফ্যাড ম্যান কি বা কারা? এখানে হচ্ছে হিরোশিমা নাগাসাকিতে যে অ্যাটম বোম ফেলা হয়েছিল তাদের নাম লিটিল বয় এবং ফ্যাড ম্যান। নেক্সট প্রশ্ন হচ্ছে এশিয়ান গেমসের মোটো কি? মোটো মানে হচ্ছে মূল থিম বা প্রধান, এখানে এভার অনার, অ্যান্সার হবে সি, এভার অনার, অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলাদেশের জাতীয় সঙ্গীত। প্লাস্টিক মানে কি? ক্রেডিট কার্ড, প্লাস্টিক মানে হচ্ছে ক্রেডিট কার্ড, অ্যান্সার হবে বি। প্রথম কোন ভারতীয় মহিলা স্কি করে দক্ষিণ মেরুতে গিয়েছেন? রীনা কৌশল। প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? মাদাগাস্কার, প্রশান্ত মহাসাগরের সর্ববৃহৎ দ্বীপ। আয়ুর্বেদ শাস্ত্রের জনক হলেন চরক, অ্যান্সার হবে ডি। সমুদ্রের জলে লবণের গড় শতকরা ভাগ হলো 3.5%, অ্যান্সার সি। পৃথিবীর ব্যাসকে প্রথম পরিমাপ করেন? টলেমি, অ্যান্সার হবে সি। কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়? নিউজিল্যান্ডে মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয়। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? ফতিমা বিবি, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া, অ্যান্সার হবে বি। অনুভূমিকভাবে নিরেট সূচকের জলের উপর তলে রাখলে যা তা ভেসে থাকে, কারণ হচ্ছে পৃষ্ঠটান, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে অশোক কার মৃত্যুর পর সিংহাসনে বসেন? অশোক বিন্দুসারের মৃত্যুর পর সিংহাসনে বসেন। লর্ড ওয়েলেসলি প্রবর্তিত অধীনতামূলক মিত্রতা নীতি প্রথম গ্রহণ করেন হায়দ্রাবাদের নিজাম, অ্যান্সার হবে ডি। সৌদি আরবের পশ্চিম প্রান্তে পারস্য উপসাগরের সমুদ্র উপকূলে উত্তর দক্ষিণে বিস্তৃত যে সমভূমি অঞ্চল দেখা যায় তাকে বলে তিহামা। আরেকবার বলছি, সৌদি আরবের পশ্চিম প্রান্তের পারস্য উপসাগরের সমুদ্র উপকূলে উত্তর দক্ষিণে বিস্তৃত যে সমভূমি অঞ্চল দেখা যায় তাকে বলে তিহামা, অ্যান্সার হবে বি। বেতার সংযোগ রক্ষার জন্য আমরা বায়ুমণ্ডলের কোন স্তরটির উপর নির্ভরশীল? আয়োনোস্ফিয়ার, অ্যান্সার হবে ডি। রাজ্যসভার সভাপতি কিভাবে নিযুক্ত হন? পদ অধিকার বলে রাজ্যসভার সভাপতি নিযুক্ত হন। যিনি উপরাষ্ট্রপতি হবেন তিনি রাজ্যসভার সভাপতি হতে পারবেন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মোট পরিকল্পনা ব্যয়ের সবচেয়ে বেশি সংখ্যক স্বাস্থ্য খাতে বরাদ্দ করা হয়েছে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার যেখানে সবথেকে স্বাস্থ্য খাতে বেশি খরচ বরাদ্দ করা হয়েছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে কমনওয়েলথের প্রথম এশিয়ান সেক্রেটারি জেনারেল নিহাল রডরিগো কোন দেশের লোক ছিলেন? শ্রীলঙ্কা, নিহাল রডরিগো ছিলেন শ্রীলঙ্কা, অ্যান্সার হবে এ। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? গ্রেট ব্রিটেন ও লিটিল আন্দামানের ডানকান প্যাসেজ অবস্থিত, গ্রেট আন্দামান ও লিটিল আন্দামান।
নেক্সট প্রশ্ন হচ্ছে, সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর সঙ্গীত পরিচালক ছিলেন রবি শঙ্কর, অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুসাদ MOSSAD মুসাদ সংক্ষেপে মুসাদ বলা হয় কোন দেশের গোয়েন্দা বাহিনী? মুসাদ হচ্ছে গিটারেলের গোয়েন্দা বাহিনী। নেক্সট প্রশ্ন হচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারতীয় ডাক ব্যবস্থার কোন জোনের অন্তর্গত? সাত, এখানে অ্যান্সার হবে সি। ডন সংবাদপত্রটি কোন শহর থেকে প্রকাশিত হয়? ডন সংবাদপত্রটি করাচি শহর থেকে প্রকাশিত হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যাকুস্টিক্স হলো শব্দ সংক্রান্ত বিদ্যা, অ্যাকুস্টিক হলো শব্দ সংক্রান্ত বিদ্যা, অ্যান্সার হবে বি। নিম্নলিখিত কোনটি উৎপাদনে মালয়েশিয়া পৃথিবীতে প্রথম স্থান অর্জন করে? রবার। তোমাদের যদি মনে হয় আমি খুব দ্রুত বলছি, তাহলে আস্তে আস্তে তোমরা পজ করে দেখতে পারো ভিডিওটা, কারণ অনেক প্রশ্ন আছে, তোমাদের অনেকেই বোরিং মনে হবে, সুতরাং পজ করে দেখবে ভিডিওটা আশা করি, আর নোট করে নেবে যেগুলো তোমাদের মনে হবে আনকমন, কোনোদিন জানা নেই বা কোনোদিন প্রথম দেখছো, সেগুলো নোট করে নাও, তাহলে তোমাদের রিভাইজ দিতে সুবিধা হবে। বেশিরভাগ প্রশ্ন তোমাদের জানার মধ্যেই থাকবে আশা করি, কিন্তু যেগুলো আনকমন পাবে সেগুলো নোট করো, তাহলে পরীক্ষার আগে কিন্তু খুবই হেল্পফুল হবে এগুলো। সো থ্যাংক ইউ, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সুতরাং স্কিপ করা চলবে না একদমই। সো নাও স্টার্ট। কিডনির স্টোনে কোন রাসায়নিক সংমিশ্রণ দেখতে পাওয়া যায়? এখানে ক্যালসিয়াম অক্সালেট, কিডনির স্টোনে ক্যালসিয়াম অক্সালেট দেখতে পাওয়া যায়। পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হন? শ্রীমাভো বন্দরনায়ক, অ্যান্সার হবে ডি। পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন শ্রীমাভো বন্দরনায়ক। নেক্সট প্রশ্ন, সাধারণ রাজাতে ব্যবহৃত মুদ্রাগুলি কোন ধাতুতে তৈরি? সাধারণ রাজাতের ধাতুগুলি সীসা দিয়ে তৈরি, অ্যান্সার হবে ডি। নিম্নের কোন নদীর মোহনায় বদ্বীপ নেই? তাপ্তি নদীর মোহনায় কোনো বদ্বীপ নেই, তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ নেই, অ্যান্সার হবে এ। কোন গ্রহের চারপাশে গ্রহকণিকা দেখা যায়? মঙ্গল ও বৃহস্পতির গ্রহের চারপাশে গ্রহকণিকা দেখা যায়, অ্যাস্ট্রয়েড বা গ্রহকণিকা। নেক্সট প্রশ্ন হচ্ছে, মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় কে? ঋণ গ্রহীতা। মুদ্রাস্ফীতির ফলে লাভবান হয় ঋণ গ্রহীতা। নেক্সট প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস কি? অ্যান্সার হবে এ, কৃষি। ভারতের জাতীয় আয়ের প্রধান উৎস হলো কৃষি। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, অ্যান্সার হবে বি। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? মুম্বাই অবস্থিত ওয়াংখেড়ে শহর। রামকৃষ্ণ বীচ অবস্থিত বিশাখাপত্তনমে, অ্যান্সার হবে ডি। ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবথেকে বেশি? উত্তরপ্রদেশের জনসংখ্যা সবথেকে বেশি। প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? ফ্রান্সে প্রথম শীতকালীন অলিম্পিক অনুষ্ঠিত হয়। ভারতের দ্রুততম ট্রেন হচ্ছে শতাব্দী এক্সপ্রেস। প্রায়দ্বীপ বন্দরটি কোথায় অবস্থিত? প্রায়দ্বীপ বন্দরটি উড়িষ্যায় অবস্থিত। পোরবন্দর অবস্থিত গুজরাটে। প্রায়দ্বীপ আর পোরবন্দর এক করে ফেলো না। দিল্লি ও এবং মুম্বাইকে যুক্ত করেছে কত নম্বর জাতীয় সড়ক? 8 নম্বর জাতীয় সড়ক দিল্লি এবং মুম্বাইকে যুক্ত করেছে। প্রথম সার্ক সম্মেলন কবে হয়েছিল? 1985 সালে প্রথম সার্ক সম্মেলন হয়েছিল। অ্যান্সার হবে বি। পোল্যান্ড এবং জার্মানির মধ্যেকার সীমারেখাটির নাম কি? ওডারনিস লাইন, অ্যান্সার হবে এ। ওডারনিস লাইন হচ্ছে পোল্যান্ড ও জার্মানির মধ্যেকার সীমারেখা। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন, অ্যান্সার হবে সি। কথাগুলি কোন রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য? কথাগুলি হচ্ছে কেরালা রাজ্যের জনপ্রিয় নৃত্য, অ্যান্সার হবে বি। ক্রেমলিন, ক্রেমলিন কোথায় অবস্থিত? বার্লিনে অবস্থিত ক্রেমলিন, অ্যান্সার হবে বি। সার্বিয়ার রাজধানীর নাম হচ্ছে বেলগ্রেড, অ্যান্সার সি। হাঁপানির ওষুধ তৈরিতে কী ব্যবহৃত হয়? ডাটুরিন। হাঁপানির ওষুধ তৈরিতে ডাটুরিন ব্যবহৃত হয়। সিটি অফ সেভেন হিল বলা হয় কোন শহরকে? রোম, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, রামানন্দের প্রধান শিষ্য কে ছিলেন? কবির, অ্যান্সার হবে বি। হর্ষবর্ধন কোন বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করেছিলেন? নালন্দা, অ্যান্সার হবে এ। ডেনমার্কের পার্লামেন্টের নাম হচ্ছে ফকেটিং, অ্যান্সার হবে বি। মাস্টার গ্ল্যান্ড হলো পিটুইটারি গ্রন্থি, অ্যান্সার হবে সি। মাস্টার গ্ল্যান্ড হলো পিটুইটারি গ্রন্থি। গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি বইটি কার লেখা? গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি জওহরলাল নেহরু, অ্যান্সার হবে সি। বিরূপাক্ষ কার ছদ্মনাম? এখানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র, অ্যান্সার হবে এ। কাঙ্গে সমভূমির প্রধান পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত? খাদর নামে পরিচিত, অ্যান্সার হবে এখানে এ। ওনাম উৎসব দেখা যায় কেরলে, অ্যান্সার হবে এখানে ডি। ওনাম উৎসব কেরলে দেখা যায়। পিচালওয়াত কোথায় অবস্থিত? উদয়পুর। পিচালওয়াত উদয়পুরে অবস্থিত, অ্যান্সার এ। নেক্সট প্রশ্ন,
কোন সালে প্রথম মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করে? 1969 সালে মানুষ প্রথম চন্দ্রে অবতরণ করেছিল। কার সময়কালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করা হয়? লর্ড হার্ডিংয়ের সময়। অ্যান্সার হবে এখানে বি। ইয়াং বেঙ্গল সোসাইটি কে স্থাপন করেন? ডিজিও ইয়াং বেঙ্গল সোসাইটি স্থাপন করেন। নেক্সট প্রশ্ন হচ্ছে বোম্বে ইউনিভার্সিটি কবে স্থাপিত হয়? 1857 সালে বোম্বে ইউনিভার্সিটি স্থাপিত হয়। নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? সিঙ্গাপুরে নেতাজি সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ ফৌজ গঠন করেন। নরওয়ের প্রচলিত মুদ্রার নাম কি? নরওয়ের প্রচলিত মুদ্রার নাম হচ্ছে ক্রোন। অ্যান্সার হবে এ। কোন মামলার যোগ সংখ্যা সর্বাধিক? কার্বনেট যোগ সংখ্যা হচ্ছে সর্বাধিক, এখানে অ্যান্সার হবে বি। সরি, এখানে যৌগ সংখ্যা সর্বাধিক হচ্ছে কার্বনেট। নেক্সট প্রশ্ন হচ্ছে কনিষ্কের বিখ্যাত মস্তিষ্কহীন মূর্তি কোন শিল্পীর রীতির উদাহরণ? এখানে গান্ধার। অ্যান্সার হবে সি। পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান? শিকাগো পৃথিবীর কসাইখানা নামে পরিচিত। বস্তুর ভর ও আপেক্ষিক তাপের গুণফলকে কী বলে? তাপগ্রাহিতা। অ্যান্সার হবে এ। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? এখানে আয়নোস্ফিয়ার স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কী বলে? ভলকানাইজেশন। রবার তৈরির প্রস্তুতিকে প্রক্রিয়াকে বলে ভলকানাইজেশন। নেক্সট প্রশ্ন হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির কোন শিখ গুরুর সময় নির্মিত হয়? এখানে গুরু রামদাসের সময় অমৃতসরের স্বর্ণ মন্দির নির্মিত হয়। ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? ট্রামেতে অবস্থিত। অ্যান্সার হবে কে। মারডেকা সংবাদপত্রটি কোথায় প্রকাশিত? জাকার্তা। অ্যান্সার হবে সি। মারডেকা সংবাদপত্রটি জাকার্তাতে প্রকাশিত হয়। গান্ধীজির রাজনৈতিক গুরু ছিলেন গোপালকৃষ্ণ খোকলে। অ্যান্সার হবে এখানে বি। কোন যন্ত্রের সাহায্যে রোদ বাড়ানো বা কমানো যায়? এখানে রিওস্ট্যাট যন্ত্রের সাহায্যে রোদ বাড়ানো বা কমানো যায়। সিমলা অধিবেশন কত সালে হয়েছিল? এখানে 1945 সালে সিমলা অধিবেশন হয়েছিল। আকবরের সমাধি হচ্ছে সিকান্দরাতে। অ্যান্সার হবে সি। ভারতের আগ গবেষণাগার কোথায় অবস্থিত? কোয়েম্বাটোরে ভারতের আগ গবেষণাগার অবস্থিত। অ্যান্সার হবে বি। কিতুদাসের কিতুদাস বলা হয় ইলতুতমিশকে। অ্যান্সার হবে এখানে সি। পৃথিবীর কোথায় প্রথম পাতাল রেল চালু হয়? লন্ডনে পৃথিবীর প্রথম পাতাল রেল চালু হয়। কাঁকড়ার রেচনঙ্গের নাম কি? ককসাল গ্রন্থি। কাঁকড়ার রেচনঙ্গের নাম হচ্ছে ককসাল গ্রন্থি। অ্যান্সার হবে বি। তালচে তাপ বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত উড়িষ্যাতে ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন কোন বাহিনী নেতৃত্ব দেন? ঝাঁসির রানী। অ্যান্সার হবে সি। কুকি অঙ্গামী উপজাতি বাস কোথায়? মণিপুরে। কুকি অঙ্গামী উপজাতি বাস হচ্ছে মণিপুরে। মহাবীরের মাতার নাম কি? ত্রিশলা। অ্যান্সার হবে এ। ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে নির্মিত হয়? 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয়। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের নিজস্ব হাইকোর্ট আছে? অ্যান্সার হবে এখানে বি। দিল্লির নিজস্ব একটি হাইকোর্ট আছে। কাঞ্চির কৈলাস মন্দির কে নির্মাণ করেন? নরসিংহ বর্মন কাঞ্চির কৈলাস মন্দির নির্মাণ করেন। 1849 সালে চিলিয়ান আওলা নামক স্থানে সংঘটিত দ্বিতীয় ইংরেজ শিখ যুদ্ধে ইংরেজ সেনাপতি কে ছিলেন? লর্ড কাপ। অ্যান্সার হবে এখানে টি। ডিনামাইট তৈরি কোন পদার্থ ব্যবহৃত হয়? ডিনামাইট তৈরিতে গ্লিসিরাল ব্যবহৃত হয়। অ্যান্সার হবে এখানে ডি। এটার উচ্চারণ হচ্ছে গ্লিসিরাল, বোঝা যাচ্ছে না। নেক্সট প্রশ্ন হচ্ছে শস্য সংরক্ষণে কী ব্যবহৃত হয়? সোডিয়াম বেঞ্জামেট। শস্য সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম বেঞ্জয়েট। অ্যান্সার হবে ডি। জৈন ধর্মগ্রন্থগুলি কোন ভাষায় রচিত? জৈন ধর্মগুলি প্রাকৃত ভাষায় রচিত। অ্যান্সার হবে সি। বৈদিক সংস্কৃতিতে কোন যন্ত্র পূজা হতো? গাভী। অ্যান্সার হবে এখানে বি। বৈদিক সংস্কৃতিতে গাভীর পূজা হতো। অ্যান্সার বি। নেক্সট প্রশ্ন হচ্ছে ঘরপা সভ্যতার আনুমানিক আয়তন কত ছিল? 13 লক্ষ বর্গ কিলোমিটার। অ্যান্সার হবে বি। ভূমণ্ডলের প্রথম মডেল তৈরি করেন কে? অ্যারিস্টটল। অ্যান্সার হবে এখানে ডি। ভূমণ্ডলের প্রথম মডেল তৈরি করেন অ্যারিস্টটল। কোন অঞ্চলের মুক্ত আহরণের জন্য চাষ করা হয়? এখানে তুতিকরণে মুক্ত আহরণের জন্য চাষ করা হয়। অ্যান্সার হবে ভি। মগধের হৃৎপিণ্ডকে বলা হয় কোন নদীকে? মগধের হৃৎপিণ্ড বলা হয় গঙ্গা নদীকে। অ্যান্সার হবে এখানে ভি। 1907 সালে জার্মানিতে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকাকে উত্তোলন করেন মাদাম কামা। অ্যান্সার হবে এখানে বি। প্রথম গোলটেবিল বৈঠকের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন রামসে ম্যাকডোনাল্ড। অ্যান্সার হবে এখানে বি। বৃদ্ধ বয়স সংক্রান্ত পড়াশোনাকে কি বলে? জেরন্টোলজি। অ্যান্সার হবে এখানে সি, জেরন্টোলজি। ঠগি দমন করেন কোন ভাইসরয়? লর্ড উইলিয়াম বেন্টিং। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রথম বৌদ্ধ সঙ্গীত কোথায় অনুষ্ঠিত হয়? রাজগীর। কোন ভাইসরয়ের সময় ভারতবর্ষের স্বাধীনতা লাভ করেছিল? লর্ড মাউন্টব্যাটেন।
ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে? সুকুমার রায়, সুকুমার সেন। ভারতের জাতীয় পতাকা দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কত? 3:2। অ্যান্সার হবে সি। জম্মু কাশ্মীর কত নম্বর ধারা অনুসারে শাসিত হয়? এখানে 370 নম্বর ধারা অনুসারে জম্মু কাশ্মীর শাসিত হয়। পশ্চিমবঙ্গের উপর দিয়ে মোট কতগুলি জাতীয় সড়ক গিয়েছে? এখানে 13টি জাতীয় সড়ক গিয়েছে। অ্যান্সার হবে সি। রোম কোন নদীর তীরে অবস্থিত? টাইবার। রোম হচ্ছে টাইবার নদীর তীরে অবস্থিত। কফি কোন রাজ্যে বেশি উৎপাদন হয়? কফি কর্ণাটক রাজ্যে বেশি উৎপাদন হয়। অ্যান্সার হবে বি। ওনাম হচ্ছে কেরল রাজ্যের উৎসব। কোন দেশে বেশি সোনা রপ্তানি করে? দক্ষিণ আফ্রিকা সবথেকে বেশি সোনা রপ্তানি করে। অ্যান্সার হবে সি। লিসবন কোন দেশের রাজধানী? লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী। সপ্ত পাহাড়ের দেশ কাকে বলে? রোমকে সপ্ত পাহাড়ের দেশ বলে। ভারতের কোন নদীতে কোনো উপত্যকা নেই? নর্মদা নদীতে ভারতের কোনো উপত্যকা নেই। মিলাইত খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? মিলাইত খান সেতারের সঙ্গে যুক্ত। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ কার আত্মজীবনী? এখানে মহাত্মা গান্ধীর আত্মজীবনী। মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। তাস কোন দেশের সংবাদ সংস্থা? তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা। সিভি রমন কোন সালে নোবেল পুরস্কার পান? 1930 সালে সিভি রমন নোবেল পুরস্কার পান। রবীন্দ্রনাথকে কে বিশ্বকবি আখ্যা দেন? বিশ্ববন্ধু মুখোপাধ্যায় রবীন্দ্রনাথকে বিশ্বকবি আখ্যা দেন। জীবনে আমাদের তিনটি জিনিস চাই, বই আর বই। উক্তিটা হচ্ছে লিওস টলস্টয়। জীবনে আমাদের তিনটি জিনিস চাই, বই আর বই। উক্তিটা হচ্ছে লিওস টলস্টয়। অ্যান্সার হবে বি। চীনের জাতীয় খেলা কি? টেবিল টেনিস। অ্যান্সার হবে এখানে ডি। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? 8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়, 8ই সেপ্টেম্বর। মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম ইরাক। অ্যান্সার হবে বি। বছরের প্রথম কোন গ্র্যান্ড স্ল্যামটি খেলা হয়? অস্ট্রেলিয়া ওপেন। অ্যান্সার হবে সি। সার্ক কবে গঠিত হয়? 1985 সালে সার্ক কবে গঠিত হয়? বেঙ্কটরমন রামকৃষ্ণন নোবেল পুরস্কার 2009 কোন বিষয়ে পেয়েছেন? রসায়ন। অ্যান্সার হবে ডি। কোন বায়ুর প্রভাবে মহাদেশ সময়ের পশ্চিম উপকূলে শীতকালে অধিক বৃষ্টিপাত হয়? পশ্চিম বায়ু। অ্যান্সার হবে সি। বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে উত্তর আমেরিকা। অ্যান্সার হবে ডি। জোয়ার ভাটার ক্ষেত্রে চাঁদের আকর্ষণ এবং সূর্যের আকর্ষণে প্রায় কত গুণ? দ্বিগুণ। অ্যান্সার হবে এখানে বি। চৈতন্যদেব 1533 খ্রিস্টাব্দে কোথায় দেহত্যাগ করেন? পুরী নীলাচল। অ্যান্সার হবে এখানে সি। উষ্ণ কুরুশীয় স্রোত ও শীতল ক্যালিফোর্নিয় এবং বেরিং স্রোত কোন মহাসাগরের সৃষ্টি হয়? প্রশান্ত মহাসাগরের সৃষ্টি হয়। নখে কোন প্রোটিন থাকে? নখে সাধারণত কেরাটিন প্রোটিন থাকে। অ্যান্সার হবে এখানে ডি। নখে কেরাটিন প্রোটিন থাকে। আরবি সম্মতি কে প্রচলন করেন? আরবি সম্মতি প্রচলন করে ঔরঙ্গজেব। ইতালি টেট্রাইড কাকে বলা হয়? তুরিনকে ইতালি টেট্রাইড বলা হয়। ফিবোস ও ডিমোস কোন গ্রহের উপগ্রহ? ফিবোস ও ডিমোস হচ্ছে মঙ্গলের গ্রহের উপগ্রহ। তারপরে গিয়ে কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? ভিটামিন সি তারপরে গিয়ে নষ্ট হয়ে যায়। আলফানসো ডি আলবুকার্ক ছিলেন পর্তুগিজ গভর্নর। অ্যান্সার হবে বি। কোন প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ফাঁপা? মাছের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে ফাঁপা। ভারতের বাঘ প্রকল্প কবে শুরু হয়? 1973 সালে। 1973 সালে বাঘ প্রকল্প শুরু হয়। অ্যান্সার হবে এখানে সি। 38 নং প্যালাল কোন দুটি দেশের বিভাজক? এখানে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া। 38 নং প্যালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়াকে বিভক্ত করেছে। অ্যান্সার হবে ডি। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? অ্যাডিলেড। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজধানীর নাম হচ্ছে অ্যাডিলেড। অ্যান্সার হবে সি। পৃথিবীর বিখ্যাত সিয়ার্স টাওয়ার কোথায় অবস্থিত? সিয়ার্স টাওয়ার অবস্থিত শিকাগোতে। পৃথিবীর বিখ্যাত সিয়ার্স টাওয়ার অবস্থিত শিকাগো। বীরচূড়া কোথাকার উপজাতি? বীরচূড়া হচ্ছে মধ্যপ্রদেশের উপজাতি। অ্যান্সার হবে সি। হ্রদপ্রম কোন দেশে অবস্থিত? হ্রদপ্রম অবস্থিত চীনে। অ্যান্সার হবে এখানে ডি। তিব্বতে অবস্থিত বর্তমানে। লোকসভার দৈনন্দিন বৈঠক মুলতবি করার ক্ষমতা আছে স্পিকারের? অ্যান্সার হবে এখানে এ। সংবিধানের কততম সংশোধনে সিন্ধি ভাষা সরকারি স্বীকৃতি ভাষায় অন্তর্ভুক্ত হয়? এখানে 1967 সালে 21তম সংশোধনীতে। অ্যান্সার হবে এ। বনস্পতি ঘি তৈরিতে কোন গ্যাস ব্যবহৃত হয়? বনস্পতি ঘি তৈরিতে হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয়। অ্যান্সার হবে সি। ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে আহমেদাবাদ। ভারতের কার্পাস শিল্পের প্রধান কেন্দ্র হচ্ছে আহমেদাবাদ। আঙ্গুরের মধ্যে যে জৈব যৌগ থাকে তার নাম হচ্ছে গ্লুকোজ। অ্যান্সার হবে সি। সূচিছিদ্র ক্যামেরার সাহায্যে প্রমাণ করা যায় আলো ঋজু পথে গমন করে? অ্যান্সার হবে এ।
আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তন কোন যন্ত্রে ধরা যায়? হাইগ্রোস্কোপ। আবহাওয়ার আর্দ্রতার পরিবর্তন হাইগ্রোস্কোপ যন্ত্রের সাহায্যে ধরা যায়। নেক্সট প্রশ্ন, কোন পরমাণুর কেন্দ্রতে নিউট্রন নেই? সাধারণ হারমোন, এখানে হাইড্রোজেনের সাধারণত নিউট্রন থাকে না। শোষিত না হওয়ার অধিকার কোন দ্বারাই বলা হয়েছে? 23-24 নং দ্বারাই শোষিত না হওয়ার অধিকার বলা হয়েছে, 23-24 নং দ্বারাই। মুম্বাই পুনর্গঠন আইন কত সালে হয়? 1960 সালে মুম্বাই পুনর্গঠন আইন হয়, 1960 সালে। ভারতের কোন উপরাষ্ট্রপতি সর্বাধিক কালে তার পদ অলঙ্কৃত করেছেন? ডক্টর এস রাধাকৃষ্ণন ভারতের উপরাষ্ট্রপতি সর্বাধিক কাল তার পদ অলঙ্কৃত করেছিলেন। মূল সংবিধানে ভারতের কত ধরনের রাজ্যক্ষেত্র ছিল? 4 ধরনের রাজ্যক্ষেত্র ছিল। নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলে অন্তর্গত? এখানে দ্বাদশ তফসিলের অন্তর্গত। সাম্প্রদায়িক রোয়েদাদ বা কমিউনাল রিওয়ার্ড কবে জারি করা হয়? 1932 সালে। ইপিসির ক্ষেত্রে একজন সদস্য সর্বাধিক কত সময় সদস্য থাকতে পারেন? এখানে 6 বছর, অ্যান্সার হবে সি। উকাই প্রকল্প কোন নদীর সঙ্গে যুক্ত? তাপ্তি, অ্যান্সার হবে বি। সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হচ্ছে মঙ্গল পাণ্ডে। সুলতান ইব্রাহিম আদিল শাহ কি আখ্যায় ভূষিত হয়েছিলেন? এখানে জগৎগুরু। খিলাফত আন্দোলনে কাদের নেতৃত্বে শুরু হয়েছিল? এখানে শওকত আলী, মোহাম্মদ আলী, অ্যান্সার হবে ডি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাংলার বড়সোনা মসজিদ এবং আদিনা মসজিদ কোন স্থাপত্যের নিদর্শন? ইন্দো ইসলামীয়, অ্যান্সার হবে এখানে ডি, ইন্দো এবং ইসলামীয়। কোন আইনের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের উপর ব্রিটিশ সরকার নিয়ন্ত্রণ সূচনা হয়? রেগুলেটিং অ্যাক্ট, অ্যান্সার হবে এ। মুঘল যুগে শহরের প্রধান কথ্য ভাষা কী ছিল? ফার্সি এবং উর্দু। মরিচিকা কী কারণে উৎপন্ন হয়? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরিচিকা উৎপন্ন হয়। সর্বোত্তম আদর্শ গ্যাস আবিষ্কারের কৃতিত্ব কার? সর্বোত্তম আদর্শ গ্যাস আবিষ্কার করেন ক্যাভেন্ডিশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ক্যাভেন্ডিশ সর্বোত্তম আদর্শ গ্যাস আবিষ্কার করেন। কাঁসা কোন ধরনের ধাতু সংকর? কোন কোন ধাতুর সংকর আছে? কপার এবং সিলিকন, অ্যান্সার হবে এখানে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, মহাকাশের এখানে কাঁসার, সরি প্রশ্নটা একটু তোমরা চেক করবে, কারণ কাঁসার এস এন আমার মনে হচ্ছে প্রশ্নটার উত্তর সঠিক নয়। আমি প্রশ্নটার উত্তর আমি তোমরা কমেন্ট সেকশনে জানাবে অথবা পরে কোনো অ্যান্সারে আমি বলবো। নেক্সট প্রশ্ন হচ্ছে, মহাকাশযানের চালনা প্রস্তুত করা হয় কিসের সাহায্যে? হিরক, অ্যান্সার হবে এখানে সি। সুপারসনিক বিমানের গতিবেগ কত? এখানে শব্দের গতিবেগ অপেক্ষা বেশি, অ্যান্সার হবে এখানে সি। সুপারসনিক বিমানের গতিবেগ হচ্ছে শব্দের গতিবেগ অপেক্ষা বেশি। চর্বির দ্রাবক কোনটি? ক্লোরোফর্ম হচ্ছে চর্বির দ্রাবক, অ্যান্সার হবে সি। পলিথিন কোন যৌগ থেকে প্রস্তুত হয়? পলিথিন ইথিলিন থেকে প্রস্তুত হয়। কোনটি বেরিবেরি রোগ দ্বারা প্রভাবিত? এখানে স্নায়ুতন্ত্র বেরিবেরি রোগ দ্বারা প্রভাবিত হয়। ফিউজ তার কিসের সংকর ধাতু? টিন ও সিসার সংকর ধাতু হচ্ছে ফিউজ তার, অ্যান্সার হবে এখানে সি। গোবর গ্যাসের সাহায্যে আলো জ্বালানো হলো, এটি কোন প্রকার পরিবর্তন? এটি রাসায়নিক শক্তি, আলোক এবং তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অ্যান্সার হবে এ। মানুষের শরীরে রক্ত চলাচল করে তাকে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। ঢেকি চাটা চালে কোন ভিটামিন থাকে? ভিটামিন বি কমপ্লেক্স। তৃতীয় পরিকল্পনার মূল লক্ষ্য কী ছিল? ভারতকে স্বনির্ভর করে তোলা। সিস্টোলিথ কোথায় দেখা যায়? পট পাতায়। ভাইরাস কথাটির অভিধানিক অর্থ কী? বিষ। ক্রোধ ও লজ্জাকে নিয়ন্ত্রণ করে থ্যালাসমাস, এখানে অ্যান্সার হবে ডি। ভারতের 42তম সংবিধান সংশোধনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। চোল বংশীয় শাসকরা কোন দেবতার উদ্দেশ্যে একাধিক স্থাপত্য নির্মাণ করেছিলেন? মহেশ্বর। শান্তিনিকেতনের অনুপম ভাস্কর্যের ভাষাটা হলেন রামকিঙ্কর বেচ, অ্যান্সার হবে সি। শঙ্কর চৌধুরীর শিল্পকলা কোন অঞ্চলে প্রসিদ্ধ? বরোদা, অ্যান্সার হবে এ। সরস্বতী শীর্ষক বিতর্কিত ছবি চিত্রকার হলেন মকবুল ফিদা হোসেন, অ্যান্সার হবে বি। ডেস্টিনেশন টু ডেথ ছবিটি এঁকেছেন কে? পাবলো পিকাসো, অ্যান্সার হবে ডি।
পাবলো পিকাসো ডেস্টিনেশন টু ডেথ ছবিটি এঁকেছেন। নিচের কোনটি দাবির ভাষাগোষ্ঠীর রাজ্য? দাবির ভাষাগোষ্ঠীর রাজ্য বর্তমানে তামিলনাড়ু। অ্যান্সার হবে ডি, তামিলনাড়ু। বড়বুদুরের স্তূপ কোথায় অবস্থিত? সুমাত্রাতে অবস্থিত বড়বুদুরের স্তূপ। অ্যান্সার হবে বি। নিশি উপজাতি বাস করেন অরুণাচল প্রদেশে? অ্যান্সার হবে এখানে সি, নিশি উপজাতি বাস করেন অরুণাচল প্রদেশে। টোটো উপজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় বসবাস করেন? টোটো উপজাতি জলপাইগুড়িতে বসবাস করে। বিক্রমশীল বিশ্ববিদ্যালয়টি কোন বংশীয় রাজাদের স্থাপিত কীর্তি? বিক্রমশীল বিশ্ববিদ্যালয়টি পাল বংশীয় রাজাদের স্থাপিত কীর্তি। অঙ্কটভট মন্দিরটি হলো এখানে বিষ্ণুর। অ্যান্সার হবে সি। কবি পেদ্দান কোন রাজবংশের শ্রেষ্ঠ কবি? কবি পেদ্দান ছিলেন বিজয়নগর রাজবংশের শ্রেষ্ঠ কবি। মহাবলীপুরমের রথ মন্দির কোন বংশের শিল্প নিদর্শন? মহাবলীপুরমের রথ মন্দির পল্লব বংশের শিল্প নিদর্শন। মহাবলীপুরমের রথ মন্দির পল্লব বংশের শিল্প নিদর্শন। নিচের কোন জোড়াটি ঠিক নয়? এখানে উৎপ্রান্ত রমণী সঙ্গে নন্দদুলাল বসুর কোনো মিল নেই, এটা ভুল, বাকিগুলো এখানে ঠিক। সিক্ত বাসনা সুন্দরী, হেমেন গাঙ্গুলি, চৈনিক রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, দুর্বাসার অভিশাপ, রবি বর্মা। নেক্সট প্রশ্ন হচ্ছে পুরুষোত্তম ভূমি এই উৎসবটি কোন সম্প্রদায়? টোডা। পুরুষোত্তম ভূমি এই উৎসবটি হচ্ছে টোডা উপজাতির। অ্যান্সার হবে সি। মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালের বর্ণনা নিচের কোন বই থেকে পাওয়া যায়? কিতাবুল রাউলো। অ্যান্সার হবে বি। মোহাম্মদ বিনের তুগলকের রাজত্বকালের বর্ণনা পাওয়া যায় কিতাবুল রাউলো বই থেকে। নেক্সট প্রশ্ন হচ্ছে শিকারি কালকেতু কার সৃষ্টি? এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি। অ্যান্সার হবে ডি। গান্ধার শিল্প কোন শিল্পকলার সমন্বয়? গান্ধার শিল্প গ্রিক, রোমান এবং ভারতীয় শিল্পকলার সমন্বয়। অ্যান্সার হবে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে লাভার্স ছবিটি এঁকেছেন ভ্যান গঘ। অ্যান্সার হবে এ। বিশ্ব পর্যটন দিবস পালিত হয় 27শে সেপ্টেম্বর। অ্যান্সার হবে এ। জেমস বন চরিত্রটি কার সৃষ্টি? ইয়ান ফ্লেমিং। জেমস বন চরিত্রটি ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্টি। অ্যান্সার হবে ডি। এর কোনটি পরাশ্রয়ী কিন্তু পরভোগী নয়? এটি হচ্ছে অর্কিড। অ্যান্সার হবে এ। অর্কিড হচ্ছে পরাশ্রয়ী কিন্তু পরভোগী নয়। ভারতের অহিংসা অসহযোগ আন্দোলনের সূত্রপাত কবে হয়? 1920 সালে 1st আগস্ট। বর্তমানে সংসদ ভবনের উদ্বোধক কে ছিলেন? লর্ড ডারউইন। অ্যান্সার হবে এ। সংসদ ভবনের উদ্বোধক ছিলেন লর্ড ডারউইন। প্রশ্নটা একটু মনে হচ্ছে আমার কনফিউশন লাগছে, যাই হোক এবারটা আমি স্কিপ করছি, তোমরা পারলে চেক করো। এখানে সঠিক আনসার লর্ড ডারউইন হবে না। নেক্সট প্রশ্ন হচ্ছে কানাডার নায়গ্রা জলপ্রপাতটি কোন নদীতে অবস্থিত? এখানে সেন্ট লরেন্স নদীতে অবস্থিত কানাডার নায়গ্রা জলপ্রপাতটি। নিচের কোনটি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত নয়? কাঁথা। নিচের কোনটি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত নয়? কাঁথা। অ্যান্সার হবে সি। অনাবৃত্ত কঠিন শিলা দ্বারা গঠিত মরুকে কী বলে? হামাদা। অনাবৃত্ত কঠিন শিলা দ্বারা গঠিত মরুকে বলে হামাদা। ভারতীয় রেলের নতুন লোগোয় কতগুলি জনের তারকার মাধ্যমে চিহ্নিত হয়েছে? 17টি জনের উল্লেখ আছে। এর মধ্যে কে দক্ষিণ ভারতীয় বিখ্যাত কর্ণাটক সঙ্গীতকার ও সাধক? ভি সুব্রহ্মণ্যম। অ্যান্সার হবে বি। কর্ণাটক সঙ্গীতের সাধক ছিলেন ভি সুব্রহ্মণ্যম। অ্যান্সার হবে বি। কুচিপুড়ি ভারতের কোন রাজ্যে নৃত্য? অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য হচ্ছে কুচিপুড়ি। 1969 সালে মৃণাল সেন তার হিন্দি ছবি ভুবন সোম কোন ঔপন্যাসিকের গল্পের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন? শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। অ্যান্সার হবে এ। কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। অ্যান্সার হবে ডি। কর্ণম মালেশ্বরী কোন খেলার সঙ্গে যুক্ত? ভারোত্তোলন। ফেনোজ কাপকা একজন চেক ঔপন্যাসিক। অ্যান্সার হবে কে। ফেনোজ কাপকা হলেন একজন চেক ঔপন্যাসিক। বিশ্ব বন্যপ্রাণী ফান্ড কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। অ্যান্সার হবে পি। সর্বেক্ষা দ্রুতগামী থলবাসী প্রাণী হল চিতা। অ্যান্সার হবে এখানে সি। সিলি পয়েন্ট কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সিলি পয়েন্ট কথাটি ক্রিকেটের সঙ্গে যুক্ত। SMS কথাটি কী অর্থে ব্যবহৃত হয়? শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিসকে সংক্ষেপে SMS বলা হয়। ডিভাইন কমেডি কে লিখেছিলেন? দান্তে লিখেছেন ডিভাইন কমেডি। পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন রবি শঙ্কর। অ্যান্সার হবে সি। গঙ্গার উত্তরে পশ্চিমবঙ্গের অংশকে কী বলে? বরেন্দ্র। অ্যান্সার হবে এখানে বি। কিং লিয়ার হলেন শেক্সপিয়ার রচিত ট্র্যাজেডি। অ্যান্সার হবে এখানে সি। আরবলির সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট আবু।
অ্যান্সার হবে এ, মাউন্ট আবু হচ্ছে আরাবুলির সর্বোচ্চ শিখর। চিত্রশিল্পে বেঙ্গল স্কুলের পুনর্জীবনের প্রথম উদ্দেশক ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সারে জাহাসে আচ্ছা গানটি কার লেখা? মোহাম্মদ ইকবাল, অ্যান্সার হবে বি। সাতলেজ নদীর বাংলা নাম হচ্ছে শতদ্রু। দুন শব্দের অর্থ কি? দুন শব্দের অর্থ হচ্ছে অনুপস্থ বতাক্কা। সিবুত সমুদ্রম জলপ্রপাতটি কোন নদীর তীরে অবস্থিত? এখানে কাবেরী নদী। ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন গাইবার সময়সীমা হচ্ছে 52 সেকেন্ড। কোন নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানীকে আধুনিক পরমাণু তত্ত্বের প্রতিষ্ঠাতা বলে? মেরি কুরি। মানবেন্দ্রনাথ রায়ের কোন বিপ্লবের ছদ্মনাম ছিল? এম এন রায়। কোন বিপ্লবের ছদ্মনাম ছিল? নরেন্দ্রনাথ ভট্টাচার্য, অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে হুমায়ুন কথাটির অর্থ কি? সৌভাগ্যবান। টিওং টিওং লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কি? ব্রহ্মপুত্র, অ্যান্সার হবে এখানে ডি। যদুগুড়া কিসের জন্য বিখ্যাত? ইউরেনিয়ামের খনি। যদুগুড়া হচ্ছে ইউরেনিয়ামের খনি। নেক্সট প্রশ্ন হচ্ছে কার্লাইল সার্কুলার জারি হয় 1905 সালে, এখানে অ্যান্সার হবে বি। বিবর উপন্যাসটি কে লিখেছেন? সমরেশ বসু। বিবর উপন্যাসটি লিখেছেন সমরেশ বসু। লেবাননের রাজধানীর নাম কি? বেইরুট, অ্যান্সার হবে ডি, বেইরুট। লেবাননের রাজধানীর নাম হচ্ছে বেইরুট। মিগ-21 কোন দেশে তৈরি? রাশিয়া। বিখ্যাত সৈন্য উদ্যান কোথায় দেখা যায়? ব্যাবিলনের বিখ্যাত সৈন্য উদ্যান দেখা যায়। স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকার উপহার দেয় কোন দেশ? স্ট্যাচু অফ লিবার্টি আমেরিকাকে উপহার দেয় ফ্রান্স। প্রথম কোন বাঙালি দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? বি এন সরকার। নিচের কোন শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত? বিজয়ওয়াড়া শহরটি কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। ইজরায়েলের মুদ্রার নাম কি? সেকেল, ইজরায়েলের মুদ্রার নাম হচ্ছে সেকেল। মানুষবাহী বেলুন কোন গ্যাস দ্বারা ভর্তি করা হয়? মানুষবাহী বেলুন হেলিয়াম গ্যাস দ্বারা ভর্তি করা হয়। ব্যাংকক কোন নদীর তীরে অবস্থিত? চাও ফায়া, অ্যান্সার হবে এখানে সি, ব্যাংকক। চাও ফায়া নদীর তীরে অবস্থিত। নিউ ইন্ডিয়া পত্রিকার প্রকাশক ছিলেন অ্যানি বেসান্ত, অ্যান্সার হবে সি। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ, অ্যান্সার হবে বি। লোভার মিউজিয়াম কোথায় অবস্থিত? প্যারিসে অবস্থিত লোভার মিউজিয়াম। ইন লোকেট শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তীরন্দাজি, অ্যান্সার হবে এ। কার জন্মদিনে শিশু দিবস পালিত হয়? জওহরলাল নেহরু, অ্যান্সার হবে এ। ওয়েলিংটন বিমানঘাটি কোথায় অবস্থিত? দিল্লিতে। ওয়েলিংটন বিমানঘাটি অবস্থিত দিল্লিতে। বৈদ্যুতিক বাল্বের জন্য বিখ্যাত কোন দেশ? বৈদ্যুতিক বাল্বের জন্য বিখ্যাত হচ্ছে হল্যান্ড দেশ। বিক্রমশিলা মহাবীরের ধ্বংসাবশেষ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? বিহার, অ্যান্সার হচ্ছে বি। নাগার্জুন সাগর বহুমুখী নদী প্রকল্প কোন নদীর তীরে অবস্থিত? কৃষ্ণা নদীর তীরে। চারোয়া নামক উপজাতি কোথায় বাস করে? এখানে আন্দামানে চারোয়া নামক উপজাতি বাস করে আন্দামানে, অ্যান্সার হবে বি। উড়িষ্যার ময়ূরভঞ্জ কোন খনিজের জন্য বিখ্যাত? লোহা কড়িক, উড়িষ্যার ময়ূরভঞ্জ লোহা কড়িক উৎপাদনের জন্য বিখ্যাত। খাজুরাহো মন্দির কোন বংশীয় রাজারা তৈরি করেন? খাজুরাহো মন্দির চান্দেল বংশীয় রাজারা তৈরি করেন। আর্কিওপটেরিক্স কোন প্রাণীর জীবাশ্ম? আর্কিওপটেরিক্স হচ্ছে পাখির জীবাশ্ম। লেখক পরশুরামের প্রকৃত নাম হচ্ছে রাজশেখর বসু। নদীর কোন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়? নিম্ন গতিতে অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখতে পাওয়া যায়। সালোক সংশ্লেষের আলোক বিশ্লেষণ প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? রবিন হিল, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া আবিষ্কার করেন। পাম্পেরা নামক শীতল বায়ু কোন দেশে প্রবাহিত হয়? পাম্পেরা নামক শীতল বায়ু আর্জেন্টিনা দেশে প্রবাহিত হয়। বিআর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? নাগপুরে বিআর আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরটি অবস্থিত, অ্যান্সার হবে ডি, নাগপুর। সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? অন্ধ্রপ্রদেশ রাজ্যে সিলেরু জলবিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত। কোন ক্রিকেটার ডাকনাম জ্যামি? কোন ক্রিকেটারের ডাকনাম জ্যামি? দ্রাবিড়ের ডাকনাম জ্যামি। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অশোক, অ্যান্সার হবে এখানে সি। ইউরোপের রুগ্ন মানব কোন দেশকে বলা হয়? তুরস্কে। তোমরা যদি ভিডিওটার প্রথম পার্ট ভালো লাগে তাহলে তোমরা লাইক করো এবং আমি খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্টটাও আলোচনা করব পরবর্তী ভিডিওতে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।